তুমি যে সাবধামে প্রকৃতি মাঝে তুমি তুমি যে সাবধামে দিয়েছিলেন রাবানা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে দিয়েছে রাবানা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমারে লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমারে লালে আজ নেই দোলনা আধারাতে আলো দিতে তুমি যে সোনালি দিন তোমায় পেতে দিনে রাতে এসেছি কাফের বেদিন আদালতে আলো দিতে তুমি যে সোনালি দিন তোমায় পেতে দিনে রাতে এসেছি কাফের বেদিন মুগ্ধ সবাই সে দেখে তোমায় দেখে বেদিন মুগ্ধ সবাই সে দেখে তোমায় দেখে বেদিন পড়েছে কলেমা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে দিয়েছে রাবানা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা হিন্দু কিয়ার অসভ্য দিয়েছ নেই অধিকার হিংসা বিভীর ভুল তওবা সবাই করে হয়েছে ইমানদার দিল্লু পিয়ার অসভ্যার দিয়েছ নেই অধিকার হিংসা বিভীর ভুল তওবা সবাই করে হয়েছে ইমানদার নবী তোমায় প্রেমে উমর ফারুক ছোটে নবী তোমায় প্রেমে উমর ফারুক ছোটে পড়েছে কলেমা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে পকেতে মাঝে তুমি তুমি যে সাবধামে দিয়েছে রাবানা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা মামিনা ওগো মামিনা তোমার লালে আজ নেই দোলনা অধুমামি রোগলামি মনে আছে কামনা ও গোরাবানা নিয়ে চলো না জিয়ারাতে মদিনা অধুমামি রোগলামি মনে আছে কামনা ও গোরাবানা
জননা জিয়ারতে মদিনা রোজা পাকে নবীকে সালাম দিয়ে সবে রোজা পাকে নবীকে সালাম দিয়ে সবে মিটবে মনের বাসনা আমিনা ও গো মা আমিনা তোমারি লালে আজ নেই তুলনা আমিনা ও গো মা আমিনা তোমারি লালে আজ নেই তুলনা পকেতে মাঝে তুমি তুমি যে সাবা দামি পকেতে মাঝে তুমি তুমি যে সাবা দামি দিয়েছে রাবানা আমিনা ও গো মা আমিনা তোমারি লালে আজ নেই তুলনা আমিনা ও গো মা আমিনা তোমারি লালে আজ নেই তুলনা আমিনা ও গো মা আমিনা তোমারি লালে আজ নেই তুলনা বাড়িয়ে ছেলেটি এতিম ছিল, তারপরে কি ঘটছে? এতিম ছেলে মাদ্রাসাতে পড়ে হুজুর হয়েছে, পড়ে হুজুর হয়েছে, অবশেষে সুন্দরী এক নারী বিয়ে করেছে, নারী বিয়ে করেছে, দুই দিন পরে স্বামী চলবে না, তাড়িওয়ালা চাচা আমার স্বামী হলে মানাই না, তাড়িওয়ালা চাচা আমার স্বামী হলে মানাই না, এই ঘটনা এই ঘটনা শুনে এই ঘটনা শুনে আমি করেছি তাই বর্ণনা, সামিতা ঘর হুজুর বলে বসনি লো দেখো না, সামিতা ঘর হুজুর বলে বসনি লো দেখো না, বলছে সে দাড়িওয়ালা চাচা যদি আমার স্বামী হয় আব্বা এ তো মানায় না, কি হবে ঘটনা পরবর্তীতে এরকমই বলছেন। তার বাড়িতে একটা বান্ধবী চলে এলো, এই ঘটনা কিভাবে ঘটছে? বান্ধবী বলছে দেখ দেখ আমার স্বামীটা না মুখে এত বড় বড় দাড়ি আমার ঠিক পছন্দ না, তখন আর আর তার যে বান্ধবী ছিল বান্ধবী বলছে হয়তো আমার স্বামীটার দিকে তোর লোভ হচ্ছে, আমার স্বামীটা হয়তো অনেক সুন্দর দেখতে মুখে দাড়ি নেই কিন্তু জানিস আমার স্বামীটার কিন্তু চরিত্র ভালো না, হতে পারে
তোর স্বামীর মুখে দাড়ি রয়েছে, তথাপিও তার চরিত্র ভালো। দুজনা একসঙ্গে কি গল্প করছিল সেটি সঙ্গের মাধ্যমে শুনুন। তারপরে এক বান্ধবী তার পাড়ি এলো দেখো না, তারপরে এক বান্ধবী তার পাড়ি এলো দেখো না, তার স্বামী কতটা ভালো গল্প করে দুইজনা, গল্প করে দুইজনা বান্ধবীকে, বান্ধবীকে বল শোন হুজুর স্বামী ভালো না, তোর স্বামীটা দেখতে ভালো মুখে দাড়ি রাখে না, তোর স্বামীটা দেখতে ভালো মুখে দাড়ি রাখে না। বলছে তোর স্বামীটা দেখতে ভালো মুখে দাড়ি রাখে না। এরপরে বান্ধবীরা সুন্দর করে গল্প করছে, কি ঘটনা ঘটছে দেখুন। বান্ধবী তাই বলে শোন এমন কথা বলো না, এমন কথা বলো না, স্বামী আমার দেখতে ভালো নেশার কিন্তু ভালো না, নেশার কিন্তু ভালো না, তোর স্বামীটা, তোর স্বামীটা হুজুর হলেও তোকে ছাড়া বাঁচে না, নামাজ পড়ে রোজা রাখে গোনা তো আর পারে না, নামাজ পড়ে রোজা রাখে গোনা তো আর পারে না। এই ঘটনা, এই ঘটনা শুনে তিনি তওবা করে দেখো না, এই ঘটনা শুনে তিনি তওবা করে দেখো না, স্বামীর সেবা করে এবার সুখী হলো দুইজনা, স্বামীর সেবা করে এবার সুখী হলো দুইজনা। এই ঘটনা, এই ঘটনা শুনে আমি করেছি তাই বর্ণনা, স্বামী তাহার হুজুর বলে শুনিল দেখো না, স্বামী তাহার হুজুর বলে শুনিল দেখো না, স্বামী তাহার হুজুর বলে শুনিল দেখো না।